চ্যানেল কর্ণফুলির তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে আমরা রামপুর ওয়ার্ডের পক্ষ থেকে প্রথমে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি যতটুকু জানি এই চ্যানেল কর্ণফুলি অনলাইন চ্যানেলের মধ্যে একটি বহুল প্রচারিত এবং প্রচলিত, যেগুলি সরকারের দৃষ্টিগোচর করার জন্য যে কাজগুলি প্রয়োজন সেগুলি কর্ণফুলির মাধ্যমে আমরা দেখতে পাই এবং প্রত্যেক দিন বাংলাদেশের প্রত্যেকটি নিউজগুলো, যে দরকারি নিউজগুলো আমরা কর্ণফুলি চ্যানেলের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি। আমি এই কর্ণফুলি চ্যানেলের তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে তাদের যেই ধীরে ধীরে যেভাবে তারা সামনে দিকে যাচ্ছে সেই হিসেবে আমি দুটি কথা বলতে চাচ্ছি। সেটা হচ্ছে আমাদের বিভিন্ন অনলাইন পত্রিকা রয়েছে এবং প্রিন্ট মিডিয়া, বড় বড় প্রিন্ট মিডিয়াগুলি রয়েছে, ইলেকট্রনিক মিডিয়া রয়েছে, সারা ওয়ার্ল্ডে অনেক প্রচার মাধ্যম রয়েছে। তা আমরা বাংলাদেশের যে আজকে ডিজিটাল বাংলাদেশ, আমাদের জননেত্রী শেখ হাসিনা সুযোগ্য তনয়া সজীবাজের জয়ের মাধ্যমে আমরা আজকে যে ডিজিটাল বাংলাদেশ পেয়েছি সেটার একটা মাইল পলক যে আজকে আমরা এই অনলাইন টিভি মিডিয়া, আমরা এখন ঘরে বসি যে কোনো মুহূর্তে যে কোনো জায়গা থেকে আমরা এই বাংলাদেশের এবং সারা পৃথিবীর খবরগুলো যখন যে ঘটনা ঘটুক আমরা খবরগুলি দেখতে পাই। আমরা আশা করব এই কর্ণফুলি চ্যানেল আমাদের চট্টগ্রাম শহরের জন্য এবং বাংলাদেশের জন্য একটি ভালো মাধ্যম হিসেবে জনগণের যেন উপকার আসে, জনগণ এই মাধ্যমের মাধ্যমে যে প্রচারগুলি দেখবে সেগুলির মাধ্যমে যে আমাদেরকে উজ্জীবিত করবে, তার জন্য আমি বিশেষ করে এই চ্যানেলকে অনুরোধ জানাব। আমরা অনেক নিউজ দেখি, যে নিউজগুলো অনেক সময় তথ্যভিত্তিক হয় না, আমরা অনুমান নির্ভর অনেক পত্রিকার চ্যানেল দেখতে পাই, অনেক মিডিয়ার চ্যানেল দেখতে পাই। আমরা আশা করব বিগত কয়েকদিন আগে আমরা বরিশালে যে ঘটনাটা ঘটেছে, যে একজনের মোবাইল আইডি হ্যাক করে একটা প্রচারে করে আমাদের কিছু নিরীহ লোক মারা গিয়েছে এবং অনেক লোক আহত হয়েছে, তার জন্য আমরা দুঃখ প্রকাশ করি। তাছাড়া আমরা আশা করব এই মিডিয়ার মাধ্যমে যেমন সুস্থ কথাটা, সুন্দর কথাটা এবং সঠিক প্রচারটা আমরা জনগণ পাই, যার জন্য আমরা উপকৃত হই। কোনো যে প্রচারগুলোর দ্বারা আমাদের সমাজের ক্ষতি হবে, বিশেষ করে এমন কতগুলি নিউজ আমরা ইউটিউব বা বিভিন্ন চ্যানেলে দেখতে পাই, যে চ্যানেলগুলো যেগুলি আমাদের নৈতিক অবক্ষয়ের মানে সমাজের ক্ষতি হয়, বিশেষ করে আপনারা আমাদেরকে বিশেষ করে সহযোগিতা করবেন মাদকের বিরুদ্ধে, যে মাদক আমরা বাংলাদেশ থেকে নির্মূল করতে না পারলে আগামী তৃতীয় বিশ্বে আমরা 2041 সালের যে ভীষণ আমাদের বাংলাদেশের সে ভীষণ আমরা পৌঁছতে পারবো না। কারণ আমরা যদি মাদককে না বলতে না পারি আমাদের পরিবার ধ্বংস হবে, সমাজ ধ্বংস হবে, তথা দেশের ধ্বংস হবে। দেশ যদি উন্নত বিশ্বে যেতে চায় তাহলে আমরা মাদককে না বলতে হবে, জঙ্গিবাদকে না বলতে হবে এবং সমাজের যে অবক্ষয় হচ্ছে, আজকে আমরা হরিউডের মতো আমাদের যেই টাকা পয়সা, অর্থাৎ আমরা রাজনীতিবিদেরা যে দুর্নাম বহন করতেছি সেটা যেন না হয়, আমরা কর্ণফুলি চ্যানেলের মাধ্যমে তার তীব্র নিন্দা জানাচ্ছি এবং কর্ণফুলি চ্যানেলকে অনুরোধ করব এই সকল অপপ্রচার, এই সকল কাজ থেকে বিরত রাখার জন্য আপনারা বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে আমাদেরকে প্রচার করবেন। আগামীতে কর্ণফুলি চ্যানেল আরও উত্তরোত্তর সমৃদ্ধ হোক। যারা কর্ণফুলি চ্যানেলের সাথে আসছে তারা যেন সুন্দরভাবে আমাদের এই প্রচারগুলো করে, আমাদের সমাজের ভালো কাজগুলি তুলে ধরে, খারাপ কাজগুলোও তুলে ধরবে, যেন আমরা ওইখান থেকে বিরত থাকতে পারি।
সে আশা করছি। এবং কর্ণফুলী চ্যানেলের উত্তরোত্তর সাফল্য কামনা করছি। আগামীতে কর্ণফুলী চ্যানেলের সাথে থাকবে এই আশা ব্যক্ত করি। আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি। পরিশেষে রামপুরবাসীর থেকে কর্ণফুলী চ্যানেলকে আবারও শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।